আসুন আমরা সময়কে কাজে লাগাই এবং আমাদের দেশের মাটিকে কাজে লাগাই। কি পরিমাণ গাছ আছে আম্রপলি? আম্রপলি গাছ আছে তাও আমার প্রায় 50-60টার মতো আছে। লেখি ছাগলের খামার কি বানানোর ইচ্ছা আছে? জি, একটু বড় ধরনের একটা চিন্তা ভাবনা আছে। এটা আর একটু ভালো মানের ছোট্ট একটা ঘর অল্প ছাগলের জন্য। জি, এরপরে বেশ রুচিসম্মত। জি, ভালো লাগলো। আমার বাবা মৎস্য পর পুরস্কার পেয়েছে, তো আপনার জাতীয় পর্যায়েতে আমরা গেছিলাম, জাতীয় পর্যায়ে আমি পাইনি, পরে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ফার্স্ট প্রাইজ। মৎস্য চাষার ফল ফলাদি সকল উৎপাদনে তরুণ যুবক প্রৌঢ়কে নিয়মিত করেছে উৎসাহিত। চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে একটি ভিন্ন চিত্র আপনাদের দেখাতে চলেছি। প্রায় প্রতিটি এপিসোডেই সাধারণত গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো দেখিয়ে থাকি। আজকে যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, একটি সমন্বিত কৃষি প্রজেক্ট। স্বত্বাধিকারী জনাব রবিউল ইসলাম, সিরাজগঞ্জ কয়রা ইউনিয়নের, গ্রামটির নামও কয়রা। তার বিশাল একটি খামার বাড়ি বলা যেতে পারে। এখানে রয়েছে বিশাল একটি পুকুর, তাতে রয়েছে মাছ, আছে পর্যাপ্ত পরিমাণ সুপারি গাছ, আম গাছ, পেঁপে গাছ, কলা গাছ, বিভিন্ন মশলার গাছ। এরপরেও রয়েছে কিছু ছাগল, ভেড়া, গারল সহ আরও নাম জানা অজানা অনেক কিছু। আজকে এ পর্বে একটু ভিন্ন স্বাদ পাবেন, থাকবেন আমার সঙ্গে, আসুন দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রবিউল ভাই, কেমন আছেন? চলে এলাম। জি, ইনশাআল্লাহ। অনেকদিন আসি আসি করে আসা হয় না। যাক, ভালো আছেন তো? জি, ইনশাআল্লাহ। আপনি জয় ভালো আছে, আপনি ভালো আছেন তো? এতদিন শুধু গল্পই শুনেছি। আপনার বিশাল একটি জায়গা জুড়ে অনেক কিছু লাগিয়েছেন। এখন নতুন ভাবে আমি ছাগল, ভেড়া এবং গারল এবং আরো কিছু পশু পাখির জন্য আমি চেষ্টা করতেছি এবং আরো কিছু আইটেম আমি বাড়াবো আরো। যাক, এই প্রজেক্টটা শুরু কতদিন আগে থেকে? এটা আমার বাবা 96-তে শুরু করে, 96 সালে। বাবা কি বেঁচে আছে? জি, বাবা এখনো বেঁচে আছে এবং ভালো আছে আপনাদের দোয়ায়। এই প্রজেক্টটা আসলে দেখাশোনা এখন কে করছে? এখন মূলত দেখাশোনা আমি করছি, আমার বাবার বয়স হয়ে গেছে, এখন পুরোটাই আমার দায়িত্ব আছে। তো চলুন কথা না বাড়ি, আগে একটু দেখি। সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন অক্সিজেন, সেই অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ। অনেকেই না বুঝে নির্বিচারে নিধন করে যাচ্ছে সেই পরিবেশ বান্ধব গাছ। আশার কথা হলো ইতিমধ্যেই মানুষের মধ্যে সেই সচেতন বোধ লক্ষ্য করা যায়। দর্শক, আপনাদের হয়তো খেয়াল আছে, এর আগে একটি এপিসোডে দেখিয়েছিলাম সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের ব্যাংকার পলাশের বনায়ন। তার রয়েছে নাম জানা অজানা বিলুপ্ত প্রায় 43 প্রজাতির গাছ সহ প্রায় 5000 বৃক্ষ। তার মতো অনেকেই সবুজের মধ্যে থাকতে এবং সুস্থভাবে বাঁচতে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরকম একটি পরিবেশ। এরই একজন পরিবেশ যোদ্ধা ও বৃক্ষপ্রেমী রবিউল। এটা হলো বাসুলতা ফুল গাছ ভাই। হ্যাঁ, বাসুলতা, বাসুলতা ফুল গাছ, ফুল গাছ। জি, এটা হলো পরে 6 মাসের মতো আপনার ইয়ে থাকে, আপনার ফুল থাকে, তাই এটা একটু যে সমস্যা হয়ে গেছে, একটু মেরামত সময় পাইনি, এই জন্য মেরামত করতে পারি। আচ্ছা, ওইটা কি আদা নাকি? না, এটা আদা না, এটা হলো আপনার এক ধরনের মশলা গাছ আর কি, বুঝছেন? এটা হলো 12 মশলা গাছ বলে, পোলোয়ার চালের ইয়ে বলে, অনেক সেন্ট, সুন্দর সেন্ট। পোলার মধ্যে দেয় না? জি জি জি। আচ্ছা, তো এই যে এই পাশে এটা কি?
এটা হলো ইয়ে গাছ আপনার দারচিনি গাছ ভাই দারচিনি না দারচিনি এটা হলো দারচিনি গাছ বাহ সুন্দর এটা বোধহয় লিচু না এটা লিচু গাছ প্রজেক্ট আছে 13 বিঘার মত এখানে তো আম গাছও দেখতে পাচ্ছি কি জাতের আম এটা হলো আমরুপলি 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 কি পরিমাণ গাছ আছে আমরুপলি আমরুপলি গাছ আছে তাও আমার প্রায় 50 60 এর মত আছে 50 60 টা 60 এর মত আছে এটা হলো অনুপম সবরিকলা ভাই অনুপম সবরিকলা সবরিকলা কি পরিমাণ সবজি গলা গাছ আছে পরে 200 মতো গাছ আছে প্রায় 200 200 মতো গাছ আচ্ছা এখানে টোটালি কত প্রজাতির গাছ আছে এখানে তাও আমি একটা লিস্ট করেছিলাম তাও আমাদের 50 60 রকমের গাছের আইটেম আছে 60 70 রকমের গাছ আছে প্রায় 60 70 রকমের গাছ আছে শুধু ফল শুধু ফল ফল কাঠ কাঠও আছে কিছু কাঠ গাছও আছে ফল গাছও আছে এরকম সুপারি গাছ কতগুলো আছে সুপারি গাছ ছিল আমার পরে 600 মতো 600টা আর এই বাইরে বোধহয় ওটা কাট গাছ না জি ওটা কাট গাছ মেহগুনি না না এটা হলো লাম্বু গাছ বলে আপনাকে দর্শক ভাবুন তো তার এই সবুজ চত্বরে কিছু ভেড়া গারল ও ছাগল থাকলে কেমন হয় হ্যাঁ তার এই সবুজ বনায়নের মাঝে আরও পরিকল্পনা রয়েছে বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালনের এরই অংশ হিসাবে ইতিমধ্যেই স্বল্প পরিসরে শুরু করেছেন কিছু ভেড়া গারল ও ছাগল পালন এখন আপনি প্রায় 18-20টার মতো আছে 18-20টা এটা কি ভেড়া না না এটা গারল এটা পাঠা 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 গারল পাঠাগার কোথেকে আনা ছিল এটা আনা ছিল আপনার উলোপাড়া থেকেই আমি একটা ফার্ম থেকে নিছিলাম দেখি ছাগলের খামার কি বানানোর ইচ্ছা আছে জি একটু বড় ধরনের চিন্তা ভাবনা আছে এটা আর একটু ভালো মানের ভালো জাতের আমি একটু ঘরটার জন্য অপেক্ষায় আছি যে ঘরটা আমার আগের যেহেতু ছিল সেটা দিয়ে আমি শুরু করছি আমি চাচ্ছি যে ঘরটা আবার একটু আধুনিক মানে আধুনিকভাবে ঘরটা দেওয়ার পরে আমি আরও ভালো জাতের ছাগলের জন্য একটু অপেক্ষায় আছি যে একটু মানে সামনে একটু সময় নিচ্ছে আর কি আর একটা শিকারও বিষয় আছে ঘরটা তো চমৎকার হ্যাঁ তারপরও আমার কাছে মানসম্মত হয়নি বাহ খুব সুন্দর খুব সুন্দর এই ঘরটা উঁচু কতটুকু আছে উঁচু আছে আপনার মোটামুটি 3 ফিটের মতো আছে ঘরটা আমার আগে দেওয়া ছিল ঘরটা আগে দেওয়ার কারণে দেখ ছোট্ট একটা ঘর অল্প ছাগলের জন্য জি এরপরে বেশ রুচিসম্মত জি ভালো লাগলো আপনি যখন বড় করবেন তখন অবশ্যই আরেকটু উঁচু করবেন যাতে করে নিচে একটা শ্রমিক গিয়ে পরিষ্কার করতে পারে না সেটাই সেটা তো পাইপ দিয়ে পরিষ্কার আমি শুরুটা করছি যে আমার পরিকল্পনা আরো বড় করার জন্য এবং আমি মানসম্মত যেটা ঘর দেওয়া দরকার আমি সেটাই দিই আসসালামু আলাইকুম ভাইয়া একটু এদিকে আসেন কথা বলি নামটা কি আপনার মোহাম্মদ হোসেন আলী সর্দার সর্দার বাড়িটা কোথায় নগর কয়রা নগর কয়রা এখানে কতদিন হয় কাজ করেন প্রায় মাস পাঁচেক হলো মাস পাঁচেক আগে কি করতেন আগে তাঁত বুনেছি তাঁত বুনেছেন যাক এখানে কি কি দায়িত্ব আছে আপনার উপরে এই ছাগল দেখাশোনা করি হয়তো পুকুরের কাজ করি জঙ্গল টঙ্গল পরিষ্কার করি এগুলো করি টোটাল সময়টা এখানেই থাকেন রাত্রিতে বাড়িতে যান না রাত্রিতে থাকেন এখানে রাত্রিতে বাড়িতে যাই তো কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে না তো চমৎকার জায়গা অনেক ফল ফলসে আছে তো বসকে বলেন যেন দুই একটা গাভী পালে তাহলে দুধও হয় হ্যাঁ গাভী পালবে গাভী পালবে না আর দুই একটা ষাঁড় গরু হ্যাঁ এগুলো কিনে পালবে হ্যাঁ ঠিক আছে কাজ করে না আচ্ছা ভালো থাকেন দর্শক এতক্ষণে দেখালাম রবিউলের এই
কৃষি খামারের বিভিন্ন প্রজাতির ফল ফুল ঔষধি গাছ সহ কিছু ছাগল ভেড়া ও গারুল। এর সাথে মাছের জন্য একটি পুকুর না থাকলে কেমন হয়? হ্যাঁ, তার এই কৃষি খামারে আরও রয়েছে বিশাল একটি পুকুর। চলুন এবার পুকুর পারে। তো ভাইয়া, এটা কি আপনার ডাক বাংলো? না জি, আমার ডাক বাংলো। এখানে থেকে সব কিছু জিনিসপাতি রাখা হয়, প্লাস এখান থেকে সব কিছু পরিচর্যা ইয়ে করা হয়। তো মাছ এখন কি কি মাছ আছে? এখন মাছ আছে ভাই, আমার দেশি মাছ দেওয়া আছে, লওলা, মিরকিয়া, সিলভার, জাপানি। আমার বাবা মৎস্যপর পুরস্কার পেয়েছে, তো আপনার জাতীয় পর্যায়েতে আমরা গেছিলাম, জাতীয় পর্যায়েতে আমি পাই নাই, পরে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তাই জি, এবং অনেক মাছের মৎস্যর পর আমরা অনেক পুরস্কার পাচ্ছি। আচ্ছা, ওইটা তো বোধহয় এয়ার রোটার মেশিন? জি, ওটা এয়ার রোটার মেশিন। ওটা চালু করলে মাছ দৌড়াদৌড়ি করে, মাছের গ্রোথটা ভালো, গ্রোথ ভালো থাকে। দেখেন গততে কি হয়েছে, গততে যে আপনি প্রচুর পরিমাণ, আমার এলাকাতে গ্যাসে প্রচুর পরিমাণ মাছ মারা গেছে, কারোর ইয়ার রেটার ছিল না। কিন্তু আমি একটা জিনিস বাস্তবে দেখলাম যে আমি যখন ইয়ার রেটার আমার আছে, আমি ব্যবহার করতেছি, আমার একটা মাছও মারা যায় না, একটা মাছও আমার মারা যায় না। এটা খুবই একটা ভালো একটা দিক। আর প্লাস আমি যেখানে আমার মাছ ধরেন আমি এখানে স্বাভাবিকভাবে আবাদ করতে পারবো 20,000, আর আমি যদি ইয়ার রেটার আধুনিক মেশিনপাতি সেট আপ করতে পারি, তাহলে সেখানে মাছ আবাদ করতে পারবো 60-70,000, তাহলে সেটা তো আমার জন্য লাভজনক। আমার একই লেবার দিয়ে একই সব কিছু দিয়ে আমার হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই লাভজনক আমি মনে করি। আপনি বলেন এই পুরো জায়গাকে ঘিরে আপনার ভবিষ্যৎ কি কি পরিকল্পনা? এখন আমি চাচ্ছি একটা, আমার তো সময় নেই খামার, আমি চাচ্ছি যে এই খামারটাকে মানে আমি আরো ডেভেলপ করার জন্য। যেমন আমার এখানে আর কি কি অ্যাড করবেন? আমার এখানে গরু থাকবে, আমার এখানে পিলান আছে, আমি কিছু দুম্বা, মানে নতুন মানে কৃষিটাকে মানে আপনার আগিনের জন্য মানে একটা, আমি চাচ্ছি যে একটা যাকে বলে আধুনিক কৃষি, আধুনিক কৃষি প্লাস কৃষি প্রদর্শনীর মতো, যাতে যাতে আমার তো হচ্ছে, আমাকে দেখে জানি আরো 5টা লোক জানে, উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, সেটাই আমি এখানে সব ধরনের আইটেমই করব, এটা হলো আমার মনে। যাক, আমি পরবর্তীতে এসে কিন্তু আমার প্রিয় যে আমার চ্যানেলের সবচাইতে বেশি দর্শক হচ্ছে গরু পালন দেখতে চায়, আমি একজন, যেহেতু আপনার প্রচুর জায়গা, ভালো ভালো জাতের আরো কিছু ছাগল, বিশেষ করে দেশি কিছু ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল ওটা তো থাকবেই। এরপরে আপনার পছন্দনীয় কিছু ভালো জাতের অল্প কিছু থাকবে, গারল থাকলো, ভেড়া থাকলো, দু চারটা ময়ূরও থাকলো, অবশ্যই থাকবে, হরিণ থাকলো, রাজহাঁস থাকবে, রাজহাঁস থাকবে, আমার পাতিহাঁস থাকবে। আমার একান্ত ইচ্ছা যে আমি এমন ভাবে আমার প্রজেক্টটাকে সাজাবো, মানে আমার তো মনে শখেন মানে আছে, প্লাস আমার দেখে যাতে মানুষের চাহিদা পারে এবং মানুষ কৃষিকে জানি আরো বেশি ভালোবাসে, আরো বেশি ভালোবাসে, এখান থেকে যেন আরো ভালো করে, ভালো করে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন রবিউল ভাই। সুই দর্শক, আজকে এ পর্বে দেখানোর চেষ্টা করেছি একটু ভিন্ন চিত্র। এই যে আমাদের রবিউল ইসলাম, রবিউল ভাই আমাদের সিরাজগঞ্জের কয়রা গ্রামের সন্তান। আমি প্রতিটি এপিসোডে শেষে দুটি চারটি কথা বলি, সেটি হচ্ছে আসুন আমরা সময়কে কাজে লাগাই এবং আমাদের দেশের মাটিকে কাজে লাগাই, এ দেশের জলবায়ুকে কাজে লাগাই, এ দেশের আবহাওয়াকে কাজে লাগাই, এ দেশের মিষ্টি পানিকে কাজে লাগাই, এ দেশের উর্বর শক্তির মাটিকে কাজে লাগাই। তাহলে দেখবেন নিজে যেমন অর্গানিক বিষমুক্ত খাবারও আমরা খেতে পারবো, এবং পাশাপাশি আমার প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন সহ এলাকাবাসীকে কিন্তু আমরা সহজলভ্যে সেই পণ্যটি তুলে দিতে পারব। তারা সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকব, আমরা সবাই সুস্থ থাকব। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদনটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র।
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।